একটু দেখেন, আপনি দেখে নেন, আমার দেখার দরকার নেই, আপনারা এই দুটো নিতে পারবেন না। এটা ভাই কোনো কথা, আমরা তো এটা জানি না, এটা আপনারা জানাবেন। এটা আমাদের আগে থেকে প্রিকশনারি বললে আমরা আমাদের মোবাইল সেটআপ অন্যভাবে চিন্তা করতে হবে, এই জায়গায় রাখতে হবে ক্যামেরা সেফটি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই স্পেশাল একটা দিন, খুবই স্পেশাল একটা জায়গায় আমরা যাচ্ছি আর স্পেশাল একটা কাজ করব, আর সাথে খুবই স্পেশাল একজন মানুষ আমার সাথে জয়েন করবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, আমি রওনা দিচ্ছি এখন। তো সেখানে গিয়ে আবার এক্সট্রা আরও সব কিছু গুছিয়ে আপনাদেরকে বুঝায় বলবো। তো টিল দেন সবাই একটু ধৈর্য ধরেন, লেটস গো। ঢাকা শহরের অবস্থা তো আপনারা সবাই জানেন, এবং এই জ্যামজট ঠেলে আসলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগছে আমার বাসা থেকে সরাসরি সেই প্লেসে ঠিকঠাকভাবে পৌঁছাইতে। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা ছাড়াই আমি সেখানে পৌঁছায় যেতে পারছিলাম আর কি। তো রাস্তাঘাটের যে অবস্থা, যে জ্যাম আর যে কঠিন যাত্রা পার করে আসছি আল্লাহর রহমতে সুস্থ সবল অবস্থায়। আমার সাথে যে স্পেশাল গেস্ট থাকার কথা ছিল আজকে, ইজ নান আদার দেন দ্য 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার। ভাই আপনার নামটা, আমার নাম কি ভাই? আপনার নামটা ভুলে গেছি, আপনার নামটাই ভুলে গেছি ভাই, সরি। আমি আসলে 1 মিলিয়ন দেখা আপনার নামটা দেখতে পাইনি। একটা একটা কমপ্লেন আছে ভাই, দেরি করে আসছে ভাই, রান সাবস্ক্রাইব করুন সবাই, সবাই খুব খারাপ। এখন যদি আপনারাই মনে করেন এত কষ্ট করতেছি, এত কিছু করতেছি, আনসাবস্ক্রাইব করবেন। ভালোবাসা থাকলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালোবাসাটা দিতে হলে সাবস্ক্রাইব করতে। আমরা এখন জাস্ট সিম্পলি আমাদের যেখানে আসতে বলা হয়েছিল ওখানে চলে আসছি। আমাদের এই ফ্লাইট অ্যান্ড এভরিথিং মনে হয় আনুমানিক আরও 1/2 ঘন্টার মতো সময় নিয়ে আমাদেরকে রেডি করে পৌঁছায় দেবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই জায়গাটা হচ্ছে বসুন্ধরা বাড়িধারা ভিতরে, ব্লক C। আমি এক্স্যাক্ট বাড়ি নাম্বার বললাম না, রেস্ট অফ দ্য ডিটেলস আপনারা হয়তো সুযোগে খুঁজে নিতে পারবেন নিজেরাই। আপাতত আমি আর ইব্রাহিম ভাই জাস্ট কি মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার হয়ে জাস্ট ভিতরে ঢুকছি আর দেখছি আমাদের কোন দিকে নিয়ে যায়। দোতলায় যেতে বলেছে, দোতলায়। আর ইব্রাহিম ভাই মানে এই আজকে আসার পিছনে সব কিছু বিস্তারিত কিন্তু আমরা দর্শকদের একটু পরে বুঝায় বলবো। মানে আমরাই এত এক্সাইটেড, কথা মুখ থেকে আর কি বের হচ্ছে তো হচ্ছে না। তো একটু সময় দেন আমাদেরকে, একটু সময় দেন ভাই, আমরা জাস্ট ফিউ মিনিট, হ্যাঁ একটু মানে একটু রিসার্চ করে এই জায়গা একটু বুঝে আমরা আপনার আসতেছি আমাদের কাছে। ওকে, আমরা মুভ করতেছি এখনই, খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, অ্যাজ দিস ইজ গোইং টু বি আওয়ার ফার্স্ট এভার হেলিকপ্টার রাইড। আর খুবই এক্সাইটমেন্টে আমার মনে হয় আমাদের স্পিডও বেড়ে গেছে একটু, সো একটু দৌড়ের উপরে আসছি। এখানে মনে হয় এই গাড়ি দিয়ে আমাদের যেতে হবে। ইব্রাহিম ভাই এবং আমি কর্পোরেটলি একটা ফিলিংস নিয়েই বের হইলাম। আমরা উঠে যেতে হলে ভাই নাকি? যতটুকু শুনলাম নাকি দাঁড়ায় আছে, খুব রাশের উপরে দৌড়াদৌড়ি করে মোটামুটি চলে গেল। আমরা করতে পারি কিনা, ওদের সাথে ফুল টিম আমাদেরকে ফুল স্কট করে নিয়ে যাচ্ছেন। ওনাদের তত্ত্বাবধানে খুব বেশিক্ষণ সময় মনে হয় লাগবে না। দুজনের মুখ দেখার মতো, তো এক্সাইটমেন্ট আমার চোখে পানি চলে আসছে। সো রাইড কমপ্লিট করে প্রাথমিকভাবে আমরা খুব কাছাকাছি চলে আসছি। ব্যাগ সমস্যা হবে না তো? ব্যাগ রাখবো এখানে, আবার আসলে তুই দৌড় মারবেন না। ব্যাগ গাড়িতে রাখা কই কি করবে? এটা খুবই হালকা, মানে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা পিছনে রাখেন, ওকে। সো ইব্রাহিম ভাই আর আমি মোটামুটি রেডি মেন্টালি এবং ফিজিক্যালি যাওয়ার জন্য। বাট পুরো পরিবেশটা যদি আপনারা একটু দেখেন, মানে এই যে ব্যাগটা আপনাদের ভিতরে এখান থেকে নিয়ে যাবেন, ব্যাগটা এখানে রাখেন দয়া করে। जस्ट एक जस्ट शॉर्ट ब्रिफ कर दी अपन से हेलिकप्टर जो उठबें और नामबें को अवस्थाते पीछे दिखे जाबें अवस्था जो डाइने बाएं जाबें सामने दिए सब समय सामने दिए और हे गए अपनारा जरा कैमरा होल्डार आमी अनफर्चुनेटली आंतरिक भाव दुखित अपनारा कैमरा नहीं ढुकते पारबेन না আমাদেরকে ফোনে যখন কথা বলা হয়েছিল ওনারা বলেছেন যে এগুলো আমরা এলাও করতে পারবো আই ডোন্ট নো বাট আমি যেটা বলি সেটা এখন এক্সিকিউট করতে হবে কারণ হচ্ছে যে এটা আমার সেফটি হ্যাজার্ড ম্যান এন্ড ম্যাটেরিয়াল বোথ সেফটি হ্যাজার্ড আপনারা মোবাইল নিয়ে যে একটা ছবি তোলেন বাট এই এরিয়াল ফটোগ্রাফি এটা নিতে পারবো এটা নো একটু দেখেন আপনি দেখে নেন না আমার দেখার দরকার নেই আপনারা এই দুটো নিতে পারবেন না এটা ভাই কোনো কথা আমরা তো এটা জানি না আপনারা জানাবেন এটা আমাদের আগে থেকে প্রিকশনারি বললে আমরা আমাদের মোবাইল সেটআপ অন্যভাবে চিন্তা করতে পারি এটা রাখা হবে ক্যামেরার সেফটি কি বলেন আপনি আমরা সেফটি না এটা তো একটা জিনিস আসছে আমরা একটা ভিডিও করব ওই করব সরি এটা পলিসির ভিতরে নাই আর কাপের ভিতরে এটা আসে না सो एक निर्दिष्ट समय पर आसले निजस्व कैमरार व्यवहार करते पाई नहीं सो एर जोन्नो आसले हेलिकप्टर भीतर सीनगुलो बा जा जा आपनादेरके मूर्ति स्क्रिने देखाते पाच्छी सेगुलो सम्पूर्ण आमादेर मोबाइल थेके धारण करा किछु मोबाइल थेके फुटेज नियेछि भिडियो नियेछि एटा तादेर पारमिशनई नेওয়া হয়েছে बाट आई उइश आमरा आरो बड़ परिसरे किछु आपनादेरके देखाते पारताम एटार अफसोसटा थेकेई गियेछिलो जीवने प्रथमबार मतो हेलिकप्टर ओठार पर जे जायगागुलो आमरा भिजिट करते पारछि जे परिमाण समय आमरा सेखाने काटाइछि एटा सत्यि अतुलनीय आल्लाह सृष्टि एटा बड़ हाइट थेके जखन आपनि देखते पारबेन अनेक किछु एकबारे देखार जे बड़ परिसरे एकबारे अनेक किछु देखे फेलार सेई खुशिटा सबार साथे आसले शेयर करार मतोई सो आमरा बांगलार ताजमहल पानाम सिटिर मतो जायगा थेके शुरू करे माने विभिन्न धरनेर ब्रिज और नदी देखार सुयोग पाइछि जेटा हयतो खूब रेयरलि आमरा फिजिकली हेटे कखनो देखते पारबो ना किन्तु एकटा हेलिकप्टर भिउ थेके देखते जे जिनिसटा कतटा सुंदर सेटा आसले माने आल्लाह रहमते आमरा देखार सुयोग पाइछि और आपनादेर साथे सेटा देखार शेयर करार सुयोग पाচ্ছি तो स्क्रिने देखानो छवि और भिडियोगुलो देखले आपनारा आसले बुझते पारबेन किरकम एक्साइटमेंट एकटा टाइम आमादेर मধ্যে काटছে কেমন লাগতেছে ভাই আপনাদের জীবনে প্রথমবার হ্যাঁ আপনারও আমরা সাজেকে ছিলাম গত রাতে সাজেক থেকে আসছি আবার এখন আবার চলে যাব এখন কলকাতায় বেশ ভ্রমণ প্রেমী মনে হচ্ছে ভাই আপনাদের ইব্রাহিম ভাই ভালো লাগতেছে ভাই এনজয় করতেছি যদিও মোবাইলের ভিডিও তারপর আল্লাহ রহমত ভাই নাই মামার থেকে না মামা ভালো क्षत विक्षत हो गई माने भाई की अवस्था सामने ना जाए सहयोगी অনুভূতির একটু জানা প্রয়োজন। মানে এতক্ষণ উপরে আকাশে ছিল তারা, এখন মাটিতে নেমে আসছে। অহংকারে পা অনেকের মাটিতে পড়ে না, কিন্তু আমাদের ওইরকম কোনো বিষয় ঘটে নাই। আর এর বাইরে ইব্রাহিম ভাই, আমি আপনার কাছে দুঃখিত ভাই, আমি আসলে জানতাম না জিনিসটা হবে, সেজন্য সরি ভাই। আমি 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 নিজেও দেখছেন, আমি নিজেও আপসেট হয়ে গেছিলাম এটা শোনার পর যে আমরা ভিতরে ভিডিওটা নিতে পারতেছি না, ক্যামেরা নিয়ে হেলিকপ্টার উঠতে পারতেছি না। আই থিঙ্ক রুলস আর রুলস, বাট এটা একটু মেনশন করে দিলে আমাদের মতো যারা কি ইউটিউবে এখন এই মুহূর্তে যারা দেখবেন বা ফেসবুকে যেখানেই দেখেন না কেন, তাদের অনেকের আগ্রহ জাগতে পারে। বাট ওই প্রিপারেশনটা নিয়ে এসেন, আপনারা এমন একটা ডিভাইস নিয়ে আসবেন যেটা আপনারা পকেটে করে নিতে পারেন। সেটাই, আর হচ্ছে এখানে যেহেতু আমরা একটু টেনশনে ছিলাম যে যদি আবার ক্যামেরা ট্যামেরা সম্ভব কোনোভাবে যদি মানে হারায় যায়, সো এরকম টেনশন লাগতেই পারে। এই জন্য ক্যামেরা যেহেতু আনতে দেয় না, সো আপনাদের ক্যামেরা না এনে মোবাইল টোবাইল এসব নিয়ে আসতে পারেন। আর ভিতরে আপনার ক্যামেরা দিয়ে ভিডিও করা, মোবাইল দিয়ে ভিডিও করা অনেকটা সেম, বাট ক্যামেরার কোয়ালিটিটা ভালো আসবে। আর আপনি যখন একটা ফুল সেট আপ নিয়ে আসবেন, কিন্তু তারপর এসে যখন দেখবেন যে আপনার হচ্ছে সেটার বদলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করা লাগবে, দ্যাট টাইম আপনি খুব শক হবেন। সো আগে থেকেই মানে মেন্টালি প্রিপেয়ার থাকেন যে এখানে ক্যামেরা আনা যায় না, ক্যামেরা আনলে হারানোর ভয়টা অনেক কিছুই চিন্তা করে আনবেন। সো মোবাইল আনাই বেটার। আমাদের সাথে দুই আরো বড় ভাই হেলিকপ্টারে উঠছিলেন, ভাই আপনাদের নামটা একটু যদি বলতেন। জি, আমার নাম মোহাম্মদ ওয়াহিদ মুরাদ। ওয়াহিদ ভাই, জি। আর ভাই আপনি? আমরা আব্দুল জালাল। আপনাদের আজকে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, ইভেন্ট একটু একটা মানে অন্যরকম, মানে এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো যাক অবশেষে আর কি ইচ্ছেটা পূরণ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি ভাই আগে কখনো মানে প্লেনে উঠছিলেন? হ্যাঁ, প্লেনে অনেকবার উঠা হয়েছে। প্লেনের ভিউটা কিন্তু এরকম সুন্দর লাগে দেখা যায় না। না, প্লেনের ভিউ তো অনেক উচ্চতায় যখন চলে যায় তখন শুধু মেঘ আর মেঘ মেঘ দেখা যায়, আর জানলাটা খুব ছোট। হ্যাঁ, পাইলট ভাইকে ধন্যবাদ দেই যে আপনার মানে আপনার এই ইয়ে করার জন্য উনি যেভাবে একটু উনি নিজেই ডিরেকশনটা দিল যে আমি এভাবে নেই, আপনি এটাকে ভিডিও করেন। আমি ওনাকে ইনফ্লুয়েন্স করতে গেলাম, মানে উনি একটু খুশি খুশি এনজয় করছে। এর জন্য যে রাইটার যে মানে নিজ দিয়ে যে এটা করলো, এটা কিন্তু খুব ভালো লাগছে। তুষার ভাই যে ফাঁকি উঠতেছে, তুষার ভাই মানে পাইলটরা যেভাবে মানে ইনফ্লুয়েন্স করছে, এই ধরনের পাম দিছে, মনে করেন একটা কথা একটু জানতে হবে না, ডিসি দেখছি ভাইও খুশি, একদম খুশিতে পাইলট পাললে তুষার ভাইরে যে পাইলটরা আসলে তুষার ভাইরে বসে আছে। অনেক ভাই আপনি বসে জানতে চাই, এই যে বড় ভাই আমাদের সাথে আজকে মানে আমাদেরকে আবার ওই অফিসে নিয়ে যেতেছেন, আপনার কি মাঝে মাঝে মন চায় না মানে গাইডার একটু আকাশে উড়ে দিতে? মানে ওটার মতো যে শক্তি না, মনে করেন আপনারা বললো যে টেকনোলজি চলে আসছে 2025 সাল, এখন গাড়ি উড়বে আকাশে, তো আপনি মানে এখন মানে হেলিকপ্টার থেকে নামার পর মনে হচ্ছে এখন হেলিকপ্টারে আছি, মানে ওই রকম ফিলিংসটা এখনো কাজ করছে ইব্রাহিম ভাই। মানে জড়তাটা কিন্তু রয়ে গেছে, দেখেন মনে হচ্ছে এখন এই যে টু রু 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 ভাবে। আমার মনে হয় আপনি আরেকবার ওঠেন, বুঝছেন? আপনার মনে আমার যতবার মানে ভাবতেছি আমার মনে হচ্ছে মানে পারলে নিজের গ্রামের বাড়িটা ঘুরে আসা যায়, কিন্তু মানে এটা কিন্তু একটা চমক। মানে দেশের বাড়ির মানুষরাও খুব খুশি হবে যে আমাদের দেশের বাড়ির কেউ একজন হেলিকপ্টার নিয়ে আমাদের থেকে ঘুরে যেতে। আমি যাই তো, আমাদের বাড়িতে যাই, মাশাআল্লাহ ভাই, এয়ারপোর্টে নামাই যাই, আচ্ছা থেকে বাড়ি চলে যাই। কি আরাম ভাই, আমরা একবার নিয়ে পারতেছি না ভাই, ডেইলি গ্রামের বাড়িতে হেলিকপ্টার দিয়ে বাড়ি যাওয়ার টাইম হইলে হেলিকপ্টারে চলে যায়। মানে এই সুযোগ যে আপনার বাসা কোথায়? আমার দেশে বাড়ি রাজশাহী। রাজশাহী নামাই দিয়ে নাটোরে। কোনো বিষয় না, মানে আপনি মানে বাসা থেকে শ্বশুর বাড়ি যাবেন হেলিকপ্টারে, এটা একটা অন্যরকম ফিলিংস আছে। ঠিক আছে ইব্রাহিম ভাই, বিয়ে তো করেন নাই, মানে বিয়ে কি হেলিকপ্টারে করে নিয়ে যাবেন নাকি বউরে? আমি বিয়ে হেলিকপ্টারে করে কি না করে বুঝতেছি না, বাট আপনি যে করবেন শিওর, এটা অলরেডি বুঝা গেছি। এই মানে মনে কি যে মানে খারাপ না, কিন্তু বিষয়টা দেখেন লিজেন্ডারি। এটা আমি এটা পত্রিকায় পড়ছিলাম একবার যে এক ভদ্রলোক বিয়ে মানে করছে কিন্তু শ্বশুর বাড়ি গেছে হেলিকপ্টার করে, মানে একটা ইউনিক ব্যাপার ছিল। বাট ভাই ঠিক আছে, এটা আসলে আপনার মতো যারা অনেক ডলারস অনেক মানি যাদের থাকে অ্যাকচুয়ালি তাদের জন্য ভাই 10 লাখ সাবস্ক্রাইবার হয়ও নাই, আর পিছনের লোকটা 10 লাখ বই আছে রেডি, একটা হেলিকপ্টার করে বিয়ে করা বাকি, শুধু হেলিকপ্টার করে বিয়ে করা বাকি। উনি আবার হেলিকপ্টারের দাম জিজ্ঞেস করছিল, কিন্তু আপনারা তো ব্লগে এসে আনতে পারি নাই। উনি কিন্তু হেলিকপ্টারে বইসাই কইছে ভাই এটার দাম কত পড়বে, আমি একটা কিনবো। दर्शकরা যারা দেখছেন আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে একটা হেলিকপ্টার রাইড দেওয়া যায় আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একবার ঘুরে খুব খুশি, আমরা আরেকবার যেতে চাই। ইব্রাহিম ভাই কি বলেন? অবশ্যই অবশ্যই, আবার বারবার যেতে চাই, একবার বারবার মানে বাসা থেকে এমনি একটু মুদির দোকানে কিন্তু আমি হেলিকপ্টার দিয়ে যেতে ইচ্ছা করতেছে। তো এখানে আমাদের যাত্রা শেষ হইতেছে। ভাই আপনার নামটা জানা হয় না? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন ভাই আমাদেরকে হেলিকপ্টার এর পরবর্তী যে বিষয়গুলো সেগুলো জানাইলো, দেখাইলো। ভবিষ্যতে একদিন ওনার সাথে উড়ন্ত গাড়িতে একদিন দেখা হবে ইনশাআল্লাহ, গাড়িতে দুরন্ত গতিতে। ওকে রুহুল আমিন ভাই আসি দেন। স্যার আপনার পাশে স্যার কি বসতে পারবো স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, পুরো জিনিসটা যদি এখন সামারি করে আপনাদের সামনে বলতে হয় কয়েকটা পয়েন্ট আমি জাস্ট তুলে ধরতে চাই। একটা হচ্ছে এই জিনিসগুলো অনেকে মানে ফিল করতে পারে অনেক শৌখিনতা, মানে অনেক উড়াউড়ি করতেছে না, মানে বেশ বাইরে গেছে উঠতেছে আকাশে। নো, দ্যাটস নট লাইক দ্যাট। আমরা খুবই বলতে পারেন মানে হঠাৎ করেই একটা পরিকল্পনা হয়। আমি প্রথমে যখন দেখতে পারি যে এটা ডিসকাউন্ট দিয়ে একটা প্রাইসে দেওয়া হচ্ছে একটা জায়গা থেকে, সেই জায়গার নামটা আমি মেনশন করতে চাচ্ছি না, বাট মাশাআল্লাহ যখন এটা আমি দেখলাম আমি ইব্রাহিম ভাইকে ইনস্ট্যান্টলি বলছি। আরেকজন ব্যক্তিকেও বলছিলাম, বাট উনি সময় স্বল্পতা ব্যস্ততার কারণে রাজি হতে পারেন নাই। আর আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই হাঁ করে বলছেন, তো আমি কনফিডেন্স হইতেছে ওনাকে বলছি ভাই লেটস ট্রাই। আমি যখন শুনছি যে মানে এরকম একটা হেলিকপ্টার জানি, আমি চিন্তা করলাম ফার্স্ট টাইম একটা যাওয়াই যায়, যদিও এর আগে একবার প্লেনে উঠছি, বাট প্লেনে ওঠা আর হেলিকপ্টার দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। আর জীবনে প্রথমবার মানে আমার জন্য একদম প্রথমবার হেলিকপ্টার রাইড। ভাই বাইরে দেখতেছেন মানে ভাই যে খুশি, সামনে তো বসছে মানে পুরা মনে করেন পাখির মতো পুরো পৃথিবীটা দেখছে, ফিলিংসটা ভাই সত্যি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিস যখন এরকম একটা ভিউ থেকে আপনি দেখতে পারবেন আপনার অনেক পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি দুনিয়াটাকে যেভাবে দেখেন, আপনি যেরকম ছোটো মন মানসিকতার অনেকে আছেন এখানে যারা খুব সংকীর্ণ মন মানসিকতা, তাদের মন মানসিকতা আই থিঙ্ক আল্লাহর মতো চেঞ্জ হয়ে যেতে পারে। তানভীর ভাইয়ের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। তানভীর ভাই এখন বিয়ের মধ্যে হেলিকপ্টার নিয়ে যাইতে চাই, যদি আল্লাহ তাআলা রহমত। বিভিন্ন ধরনের প্ল্যানিং শুরু হয়ে গেছে, মানে হেলিকপ্টার তার ভিতরে ঢুকে গেছে, মানে হৃৎপিণ্ডে হার্টে সব জায়গায় হার্টবিট, হেলিকপ্টার হার্টবিট হয়ে গেছে। এন্ড তানভীর ভাই আমরা বলতে একটা হেলিকপ্টার গিফট করবে বিয়েতে, যদি গিফট না করে তাহলে তানভীর ভাইয়ের চ্যানেল সবাই আনসাবস্ক্রাইব করে দিবে। ভাই এমনি নিজের তারা মজা করলাম, ভাইয়ের চ্যানেল সব সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি ভাইয়ের 1 মিলিয়ন বানাই দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুই ভাই 1 মিলিয়ন নিয়ে পার্টি হবে একটা বড় করে, মানে হেলিকপ্টারে পার্টি হবে। আর তারপরে বলছি মধ্যবিত্ত পরিবারের মানে মানুষজন যারা আছেন, মানে যারা এই ভিডিওটা দেখলেন অনেক হয়তো ফিল করতেছেন আমরা এফোর্ড করলাম কি হবে বলে। আমি মনে হয় কস্টিংটা একটু শেয়ার করতে পারি, মানে রেগুলার কস্টিং হয়তো এটা 13,000 to 15,000 টাকা লাগে পরে সিঙ্গেল পার্সন টু হ্যাভ দিস রাইড। আর আলহামদুলিল্লাহ আমরা দুইজন মোটামুটি 13,000 থেকে 14,000 টাকার মধ্যে এই ব্যবস্থাটা করতে পারছি। এটা আল্লাহর রহমত বলবো, সময় এবং সব কিছু মিলানো গেছে। আর ইনশাআল্লাহ যদি আপনারা যারা দেখতেছেন মানে একটা ছোটো ছোটো স্বপ্ন থাকে মানুষের, সেই স্বপ্ন পূরণের মধ্যে হালাল বিনোদনের সাইড থেকে যদি চিন্তা করে দেখেন ইট ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং চয়েস। আপনারা আপনার কথা, আমার বাবা মা আছে, আপনাদের যদি মনে হয় যে বাবা মাকে নিয়ে একটা সুন্দর সময় কাটাবো ইনশাআল্লাহ, আমাদের যদি আল্লাহ তাআলার রহমতে আমরা নেক্সট টাইম আমাদের প্যারেন্টসদেরকেও নিয়ে আসতে চাই, তারাও আই থিঙ্ক এরকম একটা সুন্দর রাইড এনজয় করুক সেটাও আমরা চাই ইনশাআল্লাহ। আর আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন। হেলিকপ্টারে উঠে পাখির মতো ফিল হচ্ছে আমার, এখনও মনে হচ্ছে হেলিকপ্টারে বসে আছি। ভিডিওটা পছন্দ হয়ে গেলে একটু লাইক দিয়ে দেবেন, ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্ট্রিট দেওয়ার মেগা এপিসোড আসতেছে বাই দ্য ওয়ে, সেটার জন্য রেডি হতে হবে। এটা একটা বিগ সারপ্রাইজ থাকলো, এটা আমাদের দুজনের চ্যানেল থেকে আপনার কোলাবোরেশনে দেখতে পাবেন। আপনার সাথে দেখা হইতে পারে। আমরা স্ট্রিট মানে দাওয়া প্রোগ্রামের যে মেগা এপিসোডটা করতেছি সেটা আসলে ঢাকার বাইরে করবো, সো ঢাকার বাইরে যারা আছেন তারা রেডি হয়ে থাকেন, আসতে পারি আপনার কাছে। তানভীর ভাই আসবে, গেট রেডি। কোথায় আসবো, কেমনে আসবো সব কিছু জানতে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফলো করে নিতে পারেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।